নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা, আমি বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি সোশ্যাল প্ল্যাটফর্মসে। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নিউ ইয়ারের পর 2024-এর প্রথম ভিডিও, যদিও এটা 23-এর লাস্ট ভিডিও হওয়া উচিত ছিল, বাট অ্যাজ ইউজুয়াল আই এম মানে ফলিং বিহাইন্ড। তো চলো এমটিজ ভিডিও দিয়ে শুরু করব। তো যারা কনসেপ্টটা জানো না এমটিজ ভিডিও মানে কি, তো আমি একটা লিমিটেড টাইম পিরিয়ডের মধ্যে যা যা প্রোডাক্টস ইউজ করে শেষ করেছি, অফকোর্স বিউটি লাইফস্টাইল রিলেটেড প্রোডাক্টস, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন, এক নম্বর এই জিনিসটাকে প্রমোট করা যে যেটা আমরা টাকা দিয়ে কিনছি সেটা যেন আমরা ফেলে না রাখি। তো এই ভিডিওটা একটা বলতে পারো তোমাদের জন্য, যারা যারা দেখছে সবার জন্য, আর নিজের জন্য রিমাইন্ডার যে যেটা আমরা টাকা দিয়ে কিনেছি সেটা যেন আমরা ইউজ করে শেষও করে ফেলি, নাহলে টাকাটা ওয়েস্ট হচ্ছে, এনভায়রনমেন্টের জন্য খারাপ। আর তাছাড়া যেগুলো আমি ইউজ করেছি সেগুলোর ব্যাপারে বেশ ভালোভাবে আমি জানি, তো সঙ্গে সঙ্গে মিনি রিভিউজও তোমাদের দেবো। আর এটাও বলবো যে এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে কোনগুলো আমি আবার কিনবো বা আর কোনো দিন কিনবো না, মানে ভালো লাগলে অবভিয়াসলি আবার কিনবো, আর সেরকম ভালো না লাগলে কিনবো না। তো এক ব্যাগ প্রোডাক্টস এখন আমার কাছে আছে, তো আমি র্যান্ডমলি যেটা হাতে আগে আসবে সেটা দেখাবো, ঠিক আছে? এখানে মিক্স আছে, মানে মেকআপ আই থিঙ্ক এবারে নেই, বাট হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আর বাথ অ্যান্ড বডি কেয়ার বলতে পারো, বডি কেয়ার আর কি আছে। তো প্রথমেই যেটা উঠছে 500 ml শ্যাম্পুর বটল। আর এই শ্যাম্পুটা অনেকেরই স্যুট করে না, বাট আমার ফ্যামিলির সবাইকে খুব স্যুট করে, আমার কিছু বন্ধুদেরও যাদের আমি সাজেস্ট করেছি খুব ভালো স্যুট করে। তো টাইম টু টাইম আমি এটা কিনতে থাকি। এটা 500 ml ছিল, মানে হাফ লিটারের, আর এটা ভালো। এখন তো এখানে তো MRPটা লেখা আছে বেশি, বাট এটা আমি 400 সামথিংয়ে, 450-এর কাছাকাছি পেয়েছি। তো 450-এর কাছাকাছি যে 500 ml শ্যাম্পু, আর এটা অনেক দিন চললো, মানে 6 মাস তো কমপক্ষে চলেছে। আমরা দুজনে ইউজ করছিলাম, আমি আর আমার হাজব্যান্ড, আর এটা খুব সিল্কি স্মুথ করে দেয় অ্যাটলিস্ট আমার চুলকে। আমার এটা SLS ফ্রি শ্যাম্পু, তো সব দিক থেকে আমার চুলকে খুব ভালো স্যুট করে। আর প্রথম SLS ফ্রি শ্যাম্পু যেটা আমি ইউজ করেছি সেটা এটা, তো ট্রানজিশন করেছি আমি এই শ্যাম্পুটা দিয়ে SLS থেকে SLS ফ্রিতে, তো আমার তো খুব ভালো স্যুট করে। যাদের স্যুট করে তারা মানে অন অ্যান্ড অফ ইউজ করতে থাকতেই পারে, খুব ভালো শ্যাম্পু, কিন্তু আবার সবাইকে স্যুট করে না। তো ওটা আমি আবার কিনবো কিছুদিন পর। আচ্ছা, তারপরে যেটা উঠছে এটার মানে কি বলবো, ঢাকাও নেই, স্প্রের ওই পুরো ব্যাপারটাই নেই। এটা হচ্ছে হিমালয়ার, এটা আমি ইউজ করে শেষ করিনি অবভিয়াসলি, বেবি লোশনটা, এটা আমার মেয়ের উপর শেষ হয়েছে। বাট এটা ছোট্ট ইয়ে বলে দিই, এটা আমি অ্যাকচুয়ালি অর্ডার করিনি, আমি কিনিনি এটা। কী হয়েছিলো, একবার অ্যামাজনে আমি অন্যান্য কিছু জিনিস অর্ডার করেছিলাম, আর ভুল করে একটা মিজোরামের একজন লেডির পুরো অর্ডারটা আমার কাছে চলে এসেছিলো। এবার ওরা বললো ওরা ফেরত নেবে না। এবার আমার টাকাটা আমি রিফান্ড পেয়ে গিয়েছিলাম, আর নিশ্চয়ই ওনার টাকাটা উনি রিফান্ড পেয়েছেন, কারণ ওনার কাছে আমার প্রোডাক্টগুলো গেছে। বাট প্রোডাক্টগুলো সব বেবি কেয়ার প্রোডাক্ট ছিল, তো আর তখন আমারও বাচ্চা ওরকম 2-2.5 মাসের ছিল, বছরের ছিল, তো আমার আমি অ্যাটলিস্ট এই প্রোডাক্টগুলো যেগুলো ভুল করে পেয়েছিলাম সেগুলো সব ইউজ করতে পেরেছিলাম। লোশন ছিল, সরি এক্সকিউজ মি, লোশন ছিল, কিছু ফিয়ামার বডি সোপস ছিল যেগুলো আমি ইউজ করেছি, আর একটা বাথ বেবি টিপ টু টো যেটা বাথ হয় মিমির, ওইটা ছিল বডি ওয়াশ আর কি, আর একটা কি ছিল, টুথপেস্ট ছিল যেটা আমার মেয়ে এখনও ইউজ করছে। তো এইগুলো ফ্রি প্রোডাক্ট ছিল, বাট এটা আমার মা মেয়ে ইউজ করে শেষ করেছে। যদি আমি নিজে কিনলে হিমালয়ার কিনতাম না, কারণ অ্যাজ আ মানে বেবি প্রোডাক্ট ব্র্যান্ড হিমালয় আমার খুব একটা ভালো লাগে না, বড্ড বেশি ফ্রেগরেন্স। এখানে কী ঢুকিয়ে রেখেছে, বেলুন বেলুন, ফাটা বেলুন বেলুন ঢুকিয়ে রেখেছে আমার মেয়ে। আচ্ছা, তো খুব বেশি ফ্রেগরেন্স থাকে, আর মানে মিনারেল ওয়াইল ফয়েলও আছে, এগুলো আমি এমনিতে আমার মেয়েকে ইউজ করাই না। তো এটা কীভাবে ইউজ হয়েছে, মানে অনেক সময় হয় না ওর প্র্যাকটিসের জন্য ওকে দিই একটুখানি লোশন বা কিছু ক্রিম দিয়ে, বলি তুমি নিজে লাগাও চলো, তো সেইভাবে মানে খেলার ছলে এটাও পায়ে হাতে লাগিয়ে শেষ করেছে, বাট শেষ হয়েছে, অনেকটা ছিল, 400 ml ছিল, অনেক দিন ধরে শেষ হয়েছে। তো আমি কোনদিন কিনবো না, কারণ আমি কিনিনি ওটা, লং স্টোরি। আচ্ছা, এইটা তো জলের মতো শেষ হচ্ছে, আমি বুঝতে পারছি না কী করবো, কারণ এটাতে খুব ভালো ফেস ওয়াশ, এটার ব্যাপারে তো নতুন কিছু বলার নেই, সেটাফিলের জেন্টল স্কিন ক্লেন্সারটা, নর্মালটা,
এবার মুশকিল হচ্ছে, যেহেতু এটাতে একটুও ফেনা হয় না, তো সেটা আমার প্রবলেম নয়, কিন্তু ফেনা হলে কি, ফেনাটা যখন পুরো মুখে ছড়িয়ে যায় বোঝা যায় যে পুরো মুখে ডিস্ট্রিবিউট হলো জিনিসটা। এটা যেহেতু ক্রিমের মতো, এটা তো বোঝাই যাচ্ছে না, না জলের উপর লাগালে যে পুরো মুখটা কভার করছি কি করছি না, তো সেই একটা ইয়েতে মানে বোধ হয় পুরো মুখে হলো না, সেই চক্করে বেশি নেওয়া হয়ে যাচ্ছে। এটা আমি 250 ml একটা কিনেছিলাম, এটার 500 টাকার ওপর বোধ হয় দাম, খেয়াল নেই আমি কততে পেয়েছিলাম, বাট খালি আর এত গন্ধ বন্ধ কিছু নেই, সামান্য একটু আছে, বাট ওটা আর বের করা যাচ্ছিল না, আমি যতটা পেরেছি বের করেছি। আর এটা আমার হাজবেন্ডও ইউজ করছে, কারণ ওর সেন্সিটিভ স্কিনে এটা খুব ভালো স্যুট করছে, এটা আর সিম্পলের যেটা আমি ইউজ করি রিফ্রেশিং ফেস ওয়াশটা, জলের মতো শেষ হচ্ছে। এটা বোধহয় 1.5 মাসে শেষ হয়ে গেছে, এবার 550 টাকার ফেস ওয়াশ 1.5 মাসে শেষ হয়ে গেছে, বড্ড বেশি খরচ হচ্ছে। আমার আবার ছোটোটা কিনেছি আমি, কিন্তু ইউজ হলে হবে, কি করা যাবে, মানে ফেস ওয়াশ তো লাগবেই না। আচ্ছা, আর একটা শ্যাম্পু শেষ করেছি, এটা খুব ভালো শ্যাম্পু, যারা SLS ফ্রি চাইছো না, বাট একটু হার্বাল হবে, কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস হবে, তাদের জন্য খুব ভালো। যদিও এটারও ওটাই প্রবলেম যে দামটা খুব বেশি হয়ে যাচ্ছে, এটা 400 ml যদিও থাকে, অনেকটা থাকে, অনেক দিন চলেছে আমার, 7-8 মাস চলেছে। আর এটা আমি তেল মাখার পর ইউজ করতাম, তো ডেলি ইউজ করতাম না, এটা তেল মাখার পর, আর যখন তেল মাখছি না তখন এটা ইউজ করছিলাম, ঠিক আছে। খুব কম জলে খুব বেশি ফেনা হয়, এটা ইউনিক একটা জিনিস। তাছাড়া আমার যে ধরনের চুল, মানে ভীষণ ফ্রিজি, ড্রাই, ড্যামেজ নয় বাট ন্যাচারালি ড্রাই, স্ক্যাল্পও ড্রাই, চুলও ড্রাই, সেইটার জন্য SLS ওয়ালা শ্যাম্পু একটু ভালো কোয়ালিটির, এটা খুব ভালো। এটার কন্ডিশনারটা ভালো, একেবারে মানে পুরো আমার ড্রাইনেসটাকে ইয়ে করতে পারছে না, কিন্তু অনেকটা এক্সটেন্ড পর্যন্ত করছে। এটার কন্ডিশনারের থেকে বেটার কন্ডিশনার আমি ইউজ করেছি, বাট শ্যাম্পুটা খুব ভালো। আমি যদি রিপারচেস করি শ্যাম্পুটা করবো, কন্ডিশনারটা আর করবো না, কারণ আমার চুলের জন্য আরও হেভি কন্ডিশনার লাগে এই। আচ্ছা, এটা তো জাস্ট 99 টাকায় পাচ্ছিলাম, তো কিনেছিলাম। এটা একটা বডি ওয়াশ ছিল লাক্সের, আচ্ছা এটার নাম বললাম না, এটা ছিল হার্বাল এসেন্সের আর্গান অয়েল অফ মরক্কোর রিপেয়ারওয়ালা শ্যাম্পুটা। এমনি রং দেখি এগুলো সবাই কেনে, তুঁতে কালারের প্যাকেজিংটা, ঠিক আছে। আর এটা ছিল লাক্সের বডি ওয়াশ, ব্ল্যাক অর্কিড আর জুনিপার অয়েলওয়ালাটা, এটাও একদম ডার্ক পার্পল কালারের ছিল। ওই কালার দেখে, কারণ পার্পল কালার আমার এখন খুব ভাল লাগছে, আমার যদি লাইট পার্পলটা ভাল লাগে, পার্পল কালার দেখে আর 99 টাকা পাচ্ছি, 200 ml আই থিঙ্ক এটা ছিল, তো আমি 250 ml ছিল কিনে নিয়েছিলাম। বাট এটা না, এটা বিটকেল গন্ধ, বরঞ্চ আমি বলবো এটা ছেলেদের বডি ওয়াশ হিসেবে বেটার লাগবে। মানে প্রথমে বটল থেকে শুকলে মনে হবে জর্দা টাইপের গন্ধটা, কিন্তু গায়ে লাগালে তখন আবার একটু পারফিউমি পারফিউমি লাগে, তখন আর জর্দার মতো লাগে না। বাট আগে আমি বলবো ছেলেদের উপর এটা বেশি স্যুট করবে, এটা ছেলেদের প্রোডাক্ট হিসেবে লঞ্চ করা উচিত, যদিও লাক্সের বোধহয় কোনো ছেলেদের রেঞ্জ নেই, আই ডোন্ট নো, ছেলেরা ট্রাই করে দেখতে পারো। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, সরি, এই ময়শ্চারাইজারটা খুবই ভালো গরমকালের জন্য। এটা হচ্ছে ডট অ্যান্ড কি সিকায় নায়াসানামাইড স্পট রিডাকশন অয়েল ফ্রি ময়শ্চারাইজার, এটাতে আই থিঙ্ক আর কিছু বেরোবে না, একদম ফ্রেগ্রেন্স ফ্রি, আর ফর অ্যাকনে অ্যান্ড ডার্ক স্পটস উইথ 5% নায়াসানামাইড। তো নায়াসানামাইড যারা শুরু করতে চাইছো না লাগানো, তারা এটা ট্রাই করতে পারো, 5% নায়াসানামাইড আছে, কম আছে। আর ক্রিম হিসেবে লাগালে পেনিট্রেশনটাও কম হয়, তো শুরু করার জন্য নায়াসানামাইডের জন্য ভালো। কতটা বেরোলো, শিট, কতটা বেরোলো, এটা তো একবারের মতো আমার হয়ে যেত, এতদিন এরকম করে রাখা ছিল তো অনেকটা জমে গেছে, বাট এটা তখন আমি পুরো শেষ করেছিলাম। এটা গরমকালের জন্য খুব ভালো, কিন্তু কারণ একটা হালকা উপর থেকে ম্যাট ফিনিশ আসে অয়েলি স্কিনের। এখন ট্রাই, কতটা বেরোলো কোনো মানে হয়, আমি এক কাজ করি গলা লাগিয়ে। আর এটা সুদ করে, কিন্তু সিকা আছে না, তো সিকাটা সুদ করে, তো ধরো শেভ করার পর, ফেশিয়াল শেভিং করার পর, বা কেমিক্যাল পিল জাতীয় কিছু ইউজ করার পর, বা এমনি রোদ্দুরে বেরিয়ে খুব ট্যান হয়ে গেছো বা ঝলসে গেছে মুখটা, হয় না অনেক সময়, তখন সুদ করার জন্য খুব ভালো, একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয়। আর অ্যাকচুয়ালি যদি ইরিটেটেড থাকে, তোমার স্কিন ব্যারিয়ার কম্প্রোমাইজ থাকে, তখন সুদ করে স্কিনকে, খুব ভালো লেগেছে এটা আমার। এটা 50 গ্রাম ছিল, আর দাম ওই তোমার এখানে তো 395 দেখাচ্ছে, বাট এটা তুমি 300-এর নিচে পাবে, 300-এর নিচেই কিনেছি আমি নাইকা বা অ্যামাজন থেকে, ঠিক আছে। আচ্ছা, এই ফেস ওয়াশটার, এটার ময়শ্চারাইজারটা আমি এখন ইউজ করছি, এই ফেস ওয়াশটার
খুবই ভালো ফেস ওয়াশ, আমি অনেককে সাজেস্টও করেছি। আর সোপ ফ্রি, ফ্রেগরেন্স ফ্রি, সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি, পিএইচ ব্যালেন্স আছে এটাতে। একটাই প্রবলেম, রাইস ওয়াটার আমার স্যুট করে না, তো এটার যে রাইস ওয়াটারটা ছিল, আর এটাতে হাইলুরোনিক অ্যাসিডও আছে বাই দ্য ওয়ে, হ্যাঁ, আর ফাইভ এসেনশিয়াল সেরামাইডসও আছে, খুবই ভালো স্পেশালি এজিং স্কিনের জন্য। বাট রাইস ওয়াটার আমাকে স্যুট করে না, তো এটার আই থিঙ্ক এটার রাইস ওয়াটারটা আমাকে একটু র্যাশ জাতীয় একটু বাম্পস দিচ্ছিল। বাট ব্যাপারটা হচ্ছে এটারই ময়েশ্চারাইজারটা এখন যখন ইউজ করছি, ময়েশ্চারাইজারটা আমার কিছু দিচ্ছে না। এবার এটাও হতে পারে যে এই ফেস ওয়াশটা ইউজ করে 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 আমার সয়ে গেছে স্কিনে ওটা, কারণ এরম কিছু অ্যালার্জিসও থাকে যেটা তুমি সইয়ে সইয়ে স্কিনকে অ্যাডজাস্ট করেই দিতে পারবে। তো রাইস ওয়াটার আমার সেরকম সিভিয়ার কোনো অ্যালার্জি তো ছিল না, হালকা বাম্পস আসতো আগে যখন এমনি র রাইস ওয়াটারও যখন আমি চুলে বা আমার স্কিনে ইউজ করেছি, ঠিক আছে। তো হতে পারে এটা ইউজ করে আমার হয়ে গেছে রাইস ওয়াটার, কারণ এখন এটা শেষ হয়ে গেছে, বাট এটা ময়েশ্চারাইজারটা ইউজ করছি তো আমার রিয়্যাক্ট করছে না, ঠিক আছে। বাট এটা খুব ভালো ফেস ওয়াশ, 211 টাকায় অ্যামাজনে মোটামুটি থাকে বেশিরভাগ সময়, আর 100 ml আই থিঙ্ক এটা, হ্যাঁ 100 ml, খুবই ভালো। ডট অ্যান্ড কির যেটা খুব ফেমাস হয়েছে সেরামাইডওয়ালা যেটা ময়েশ্চারাইজারটা, ওটারই ফেস ওয়াশ, ঠিক আছে, হায়ালুরোনিক অ্যাসিড, সেরামাইড যেসব আছে। আচ্ছা, এই স্ক্রাবটা এমনি আগেন কম টাকায় পাচ্ছিলাম বলে, আমি 200 টাকার মধ্যে পাচ্ছিলাম বলে কিনেছিলাম, সিসিলিয়ান সুইট পিওয়ালা নাইকার ওয়ান্ডারলাস্টের বডি স্ক্রাব। এমন কিছু না, ওই জানি না চালের গুঁড়ো না প্লাস্টিক, সত্যি কথা বলতে আমার প্লাস্টিকের মতো লেগেছে স্ক্রাবিং পার্টিকলসগুলো, শেষ করে দিয়েছি। শেভিংয়ের আগে তো একটা লাগে, আর এখন যেহেতু মানে টাইম একদমই পাই না কিছু বানিয়ে স্ক্রাবার বানিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার বাথরুমে, তো রেডিমেড থাকলে আমার সুবিধে হয়, সেই জন্য এই ধরনেরগুলো এমনি হ্যান্ডি কাজে লাগে। আর এটা 200 টাকার মধ্যে পেয়েছিলাম, 140 গ্রাম ছিল, কিছু খারাপ না বাট কিছু অ্যামেজিংও না, তো কিনবো না। আর গন্ধটাও আমার এমন কিছু ভালো লাগেনি, সিসিলিয়ান না বাট সুইট পি, মিষ্টি গন্ধ। আচ্ছা, এটা তো এই বছরের না, লাস্ট বছরের দ্বিতীয় বটল ছিল, আর তারপরে আমি একটা বড় বটল কিনে নিয়েছিলাম, এখানেই আছে, দেখো দেখলাম আগের বছর আমার বারবার কিনতে হচ্ছিলো, তো আমি এবারে বড় বটলটা কিনেছি। আমি যেহেতু ওয়াটারপ্রুফ কিছু ইউজ করি না, আমার ওই হলুদ মানে বাই ফেসটা লাগে না, অয়েল ইনফিউজটা আমার এটাতেই হয়ে যায়, ঠিক আছে। আর আমি ডাবল ক্লিনজিং যে করি সাধারণত অয়েল ইউজ না করে, কারণ অত টাইম নেই, অয়েল ইউজ করতে টাইম লাগে, আমি এটাই ওই আর্থ রিদমের এই প্যাডগুলো আছে, ক্লিনজিং প্যাডগুলো আমি এনে রেখেছি, কারণ করবো আমি একটু পরে, ওইগুলো ইউজ করে আমি আগে তুলি আর দ্বিতীয়বারে আমি ফেস ওয়াশ করি, তো এইভাবেই আমি ডাবল ক্লিনজ করি। এটা কিন্তু নিজের নিজের প্রেফারেন্সের ব্যাপার, হ্যাঁ। আচ্ছা, আগে না একটা খুব ভালো ময়েশ্চারাইজার, এটা খুবই ভালো, এটাও আগে যাদের যাদের সাজেস্ট করেছি তাদের খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে অয়েল ফ্রি ডেইলি ফেস ময়েশ্চারাইজার দ্য ডার্মাকোর। এটাতে হায়ালুরোনিক অ্যাসিড আছে, আগেন সেরামাইডস আছে, আর মাল্টিভিটামিনস আছে। তো একটু ড্রায়ের দিকে, গরমকালে আর কি বলছি, একটু ড্রায়ের দিকে যারা তাদের জন্য খুব ভালো হবে, শীতকালে যে কেউ লাগাতে পারো। আর শীতকালে আবার যদি তোমার ড্রাই স্কিন হয় তখন আবার হয়তো এটা যথেষ্ট নাও হতে পারে, শীতকালে আবার অয়েলি স্কিনের জন্য ভালো, কারণ এটা একদম অয়েল ফ্রি। আর একদম হায়ালুরোনিক অ্যাসিডের যে ধরো সিরাম যদি লাগাও না, লরিয়ালের যে সিরামটা যদি লাগাও, তখন যেরকম একটা পুরো বোঝায় না, ফট করে যেন একটা মানে ওয়াটার ইনটেকটা বেড়ে গেছে স্কিনে দেখে বোঝা যায়, এটা লাগালেও এরকম হয়, মানে একদম প্লাম্প আর জুসি দেখতে লাগে স্কিনটা। তো এটা গরমকালে তো আমার খুবই ভালো লাগছিলো ইউজ করতে, এটা এটা থেকেও একটু বেরোচ্ছে, আর এটা এখানে লাগালে দেখে বুঝতে পারবে একদম মানে ভেজা ভেজা হয়ে যায় স্কিনটা, একটু পরে অ্যাবজর্ব হয়ে যায়, এরম নয় যে খুব চ্যাট চ্যাটে থাকে, কিন্তু ওই ভেজা ভাবটা থাকে, ম্যাট ফিনিশ আসে না এটাতে। তো এইটা যতদিন আমি লাগাচ্ছিলাম খুব ভালো লাগছিলো, আর এটা সব রকম অ্যাক্টিভের সঙ্গে লাগানো যায়, কারণ এটাতে নিজস্ব কোনো অ্যাক্টিভ নেই, তোমার রেটিনল, ভিটামিন সি এই সব কিছুর সঙ্গে লাগানো যায়, তো খুব ইউজফুল লেগেছে আমার, আবার গরম পড়লে তখন আমি কিনতে পারি, ভালো লেগেছে। আচ্ছা, এটা একটা দারুণ সানস্ক্রিন, এটা তো আমি কালকেই শেষ করেছি, আর এটা মানে শেষ হওয়ার পরেও শেষ হচ্ছিল না, মানে পুরো এখানে এসে গেছে আর দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি যত ওটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বের করছি প্রায় আরও 1 সপ্তাহ আমার চলেছে। আর সানস্ক্রিন আমি একটু দ্রুত লাগাই না, ভালো বেশ অনেকটা পরিমাণে লাগাই, এখনও আই থিঙ্ক ঝাঁকালে বেরোবে এটা থেকে,
না আর বেরোচ্ছে না, আমি পুরো মানে প্রাণ শেষ করে দিয়েছি এটা এটা রটেন কির ওয়াটারমেলন ওয়ালাটা, তাছাড়াও ভিটামিন সি ওয়ালা একটা আছে, একটা সিকা ওয়ালা আছে, একটা স্পোর্ট ওয়ালা ভার্জন যেটা ওয়াটার রেজিস্ট্যান্ট ওরা বার করেছে, মোটামুটি ওই 400 আন্ডারে থাকে, 350-র কাছাকাছি, খুবই ভালো গরমকালের জন্য, একদম এই মুহূর্তে যা যা আমি মানে টেস্ট করেছি সানস্ক্রিন তার মধ্যে গরমকালের মধ্যে জন্য এটা সবচেয়ে ভালো, কারণ একদম ওয়াটারি লোশন টাইপের, কিন্তু মানে লোশন বলতে ময়শ্চারাইজড লোশন নয়, কনসিস্টেন্সিটা লিকুইডই সেটা বলতে চাইছি, লোশন টাইপের কনসিস্টেন্সিটা, কিন্তু একদম অ্যাবজর্ব করে যায় আর খুব লাইট ওয়েট, হোয়াইট কাস্ট একটু পড়ে না, খুব ভালো প্রোটেকশন দেয়, PA++ SPF 50 তো আছেই, আর এরা বলছে যে বেটার ভিটামিন ডি অ্যাবজর্পশন হয় এটাতে, আমি জানি এটা ওয়াটারমেলন ভার্জনটার স্পেশালিটি কি না, বাট খুবই ভালো এই, আগেন এটাও আমি অনেককে সাজেস্ট করেছি এই রেঞ্জের আর কি, হয় এটা নয় ভিটামিন সিটা নয় সিকাটা, যারাই ইউজ করেছে প্রত্যেকেরই খুব ভালো লেগেছে, অনেকেরই ফেভারিট হয়ে গেছে, তো ট্রাই করে দেখতে পারো, অয়েলি স্কিনদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বাট যে কোনো স্কিন ট্রাই করতে পারে। এটা আমি পুজোর মাসটা আই থিঙ্ক ট্রাই করেছিলাম, কাজ করে কিন্তু একটু বেশি নিয়ে লাগাতে হয়, তাছাড়া গ্লুটাথিয়ন আই থিঙ্ক, হ্যাঁ গ্লুটাথিয়ন ব্যাপারটা একটু ফিশি, আমি এটার রিভিউ যেটাতে আপলোড করেছি যে ভিডিওটাতে ওটাতে ডিটেলে বলেছি, তো আর মাথা খারাপ করবো না তোমাদের, প্যাকেজিং প্যাকেজিং খুব সুন্দর, দেখতে ভালো লাগে, কনসিস্টেন্সিটা আমার খুব ভালো লাগে, এই কী বলবো আধা মিল্কি আধা ওয়াটারি কনসিস্টেন্সিটা, তো আমি এনজয় করেছি এটা লাগানোটা প্রসেসটা, বাট একটু মানে সন্দেহজনক ইনগ্রিডিয়েন্টস আছে, মানে ওই গ্লুটাথিয়নটাই আর কি, আর 5% নায়াসিনামাইড আই থিঙ্ক আছে, ও দুটো মিলিয়ে 12%, তো জানি না কোনটা কতটা, বাট এই যে গ্লোয়ের ব্যাপারটা, দাগ বাগ ফেড করে ঠিকঠাক ফেড করে, কিন্তু গ্লোয়ের যে ব্যাপারটা সেইটা তোমাকে একটু বেশি ভালো মানে বেশ দু পাম্প নিয়ে যদি মুখে লাগাও তখন ওটা কাজ করবে, নয়তো খুব স্লো ব্যাপারটা, সেম প্রাইস তুমি আরও বেটার নায়াসিনামাইড পেয়ে যাবে যেটা হচ্ছে এটা, আমি এখন ডটন কি নায়াসিনামাইডটা ইউজ করছি, বাট এটা বেটার ছিল, এটা আমি শেষ করে ফেলেছি, এটা আমার এমটি, এটা খুলে দেখাই, এই দেখো এটা এমটি, হ্যাঁ আর এটা পুরো মানে এরকম করে ঠুকে ঠুকে বের করে নিয়েছি আমি, আর এটা হচ্ছে পিলগ্রিমের অস্ট্রেলিয়ান বিউটি সিরিজের টি ট্রি ব্লেমিশ রিমুভার সিরাম, এটার নাম টি ট্রি ব্লেমিশ রিমুভার সিরাম, ঠিক আছে, কারণ হালকা টি ট্রি আছে এতে, গন্ধটাও একদম হালকা টি ট্রির গন্ধ, উইথ 10% নায়াসিনামাইড অ্যান্ড 1% জিঙ্ক পিডিএ, আমি যেটা ডটন কির এখন ইউজ করছি ওটাও সেম 10% নায়াসিনামাইড অ্যান্ড 1% জিঙ্ক পিডিএ, বাট কাজে এটার ধারে কাছে আসতে পারছে না, এটার কনসিস্টেন্সিটাও আমার ওরকম ফেভারিট, মানে না ওয়াটারি পুরোপুরি না মিল্কি, এটা গুই টেক্সচার টাইপের, খুব ভালো লাগে আমার এই কনসিস্টেন্সিটা, এটার একটাই প্রবলেম গরমকালে একটু বেশি অয়েলি লাগতে পারে অনেকের, আর ব্যাপারটা হচ্ছে ভিজে স্কিনে তুমি যদি লাগাও তাহলে ফ্যানার মতো হতে স্টার্ট করে, তো ওটা অনেকেরই একটু অস্বস্তিকর লাগতে পারে, কারণ আমারও প্রথম প্রথম মনে হচ্ছিলো আমি কি ফেস ওয়াশটা ঠিক করে ধুচ্ছি না নাকি, বাট তা নয়, ভিজে স্কিনে এটা লাগালেই ওর ফ্যানা ফ্যানা হতে স্টার্ট করে, আর শুকনো স্কিনে লাগালে কিছু হয় না, বাট কাজ দারুণ করে, মানে ডটন কি এটা শেষ করে, আমি জানি আমি হয়তো নতুন জিনিস ট্রাই করবো কারণ আমার কাজ নতুন জিনিস ট্রাই করা, বাট এটার রেজাল্ট আমি মিস করছি, কারণ এটা যখন লাগাচ্ছে না তখন মানে অ্যাকচুয়ালি মানে যে ওটার থেকে গ্লোটা আসছে, যখনই এটা লাগাচ্ছি দু তিন দিন পর পর তখনই গ্লোটা আলাদা লেভেলে চলে যাচ্ছে বোঝা যাচ্ছিলো, ওকে আচ্ছা, ও না মেকআপ প্রোডাক্ট দুটো আছে, এটা একটা ফেল্ড প্রোডাক্ট, এটা আমি একজনকে না দু তিনজনকে একদিন রিকমেন্ডও করেছি, তারা ইউজও করছে, তারা আমার কিছু খারাপ ফিডব্যাক দেয়নি, কিন্তু আমি যে ইউজ করছি আমার ফেল হয়েছে, এবার ব্যাপারটা বলি, এটা হচ্ছে ওয়েলভেল বলে একটা ব্র্যান্ড, অ্যামাজনে আমি এরকম খুঁজতে থাকি যে কম দামে যদি অ্যাক্টিভ পাওয়া যায়, কারণ অনেকেই বলে যে অ্যাক্টিভ প্রোডাক্টের ধরো 500 টাকার কাছাকাছি সবেরই দাম, 30 ML যদি প্যাকেজিং ধরো, হ্যাঁ এগুলো হোক বা এটাও হোক, হ্যাঁ যে কোনো অ্যাক্টিভ বলতে ভিটামিন সি রেটিনল হ্যানা তানা এইগুলো এএচএ বিএচএ, এবার সেই জন্য একটু কম দাম আমি দেখছিলাম, এটা 45 ML-এরও প্যাকেজিং, ব্র্যান্ডটার নাম ওয়েলভেল, এটা স্যালিসিলিক অ্যাসিড 2%, হ্যাঁ আর দাম এটার পড়েছিল 250 টাকা মতো, তো অনেকটাই কম দাম, পরিমাণটাও বেশি,
ইনগ্রিডিয়েন্ট মিনগ্রিডিয়েন্ট সেফ আছে, বাট না আই থিঙ্ক এই ধরনের ইয়েতে না কম দামি যে প্রোডাক্টগুলো হয়তো রিসার্চ কম হয় এগুলোতে, তো প্রিজার্ভেটিভ হয়তো ঠিকঠাক থাকে না। ব্যাপারটা হচ্ছে খারাপ হয়ে গেছে, মানে পুরো আমি খুলে দেখাই, এতটা মতো এখনও, এই দেখো এতটা মতো আছে। হ্যাঁ, এটা পুরো জলের মতো ক্লিয়ার ছিল, সালিসিলিক অ্যাসিড ওরকমই হয়, জলের মতো ক্লিয়ার হয়, বাট এটা পুরো এরকম খুলছেও না, কী হলো, ঘোলাটে হয়ে গেছে জিনিসটা, দেখো কীরকম, এই দেখো পুরো ঘোলাটে শুধু হয়নি, মানে অত কাছ থেকে হয়তো দেখে বুঝতে পারছো না, বাট ছোট্ট ছোট্ট কি বলবো, সরের মতো ছোট ছোট জিনিস এর মধ্যে ভরে গেছে। তো যখন ধরো এতটা মতো আমি মুখে লাগিয়েছি, হ্যাঁ, তারপরে এই সাদা ভাবটা আস্তে আস্তে যখন স্টার্ট করেছে তখন আমি বুঝতে পেরেছি যে কিছু গন্ডগোল হচ্ছে, তখন আমি মুখে লাগানো বন্ধ করে দিয়েছি। তো আমার এখানে হাতে আর পিঠে ওই চিকেন স্কিন যেটা বলে না কি, কেলটোরিস পিলারিস কি একখানা নাম আছে, ওটা এক ধরনের স্কিন কন্ডিশন, ওই ছোট্ট ছোট্ট র্যাশ ঠিক নয়, ছোটো ছোটো ব্ল্যাক হেডস টাইপের দেখতে হয়, বাট যাই হোক ওটা একটা স্কিন কন্ডিশন, চিকেন স্কিন বলে সার্চ করো পেয়ে যাবে। তো ওইটাতে স্যালিসিলিক অ্যাসিড বিএচ আর কি কাজ করে, তো আমি ওখানে লাগাচ্ছিলাম পিঠে আর এই এই পোর্শনটায় হাতে, মোটামুটি কাজ করছিল, এটা যখন মুখেও লাগাচ্ছিলাম মোটামুটি কাজ করছিল, বাট তারপরে এটা আরও মানে ওই সাদা সরের মতো ব্যাপারটা হতে স্টার্ট করলো, ফ্লেক্সের মতো, তখন আমি দেখলাম যে মানে আমার ভয় করতে স্টার্ট করলো যে দরকার নেই ভাই। তো এটা পুরো জলের মতো ক্লিয়ার ছিল, এই জিনিসটা হয়ে গেছে। তো এটা আমি যাদেরকে সাজেস্ট করেছি তাদেরকে আমি জিজ্ঞেস করেছি, তাদের তো কিছু হয়নি, যাই না আমার তাতেই কিছু প্রবলেম ছিল হয়তো, তারা তো লাগাচ্ছে এখনো, তো হোপফুলি তোমাদের কিছু প্রবলেম হবে না। আমি আর সাজেস্ট করছি না, ওই ঠিকঠাক থাকাকালীন আমি আই থিঙ্ক তিনজনকে করেছিলাম, আর কাউকে করছি না, তো এটা তো নাই বলবো, কিনবো না অবভিয়াসলি, ওয়েলওয়েল থেকেও আর কিছু কিনছি না আমি, আই থিঙ্ক এইটাই একমাত্র ওয়েলওয়েল থেকে কিনেছিলাম একমাত্র, আই থিঙ্ক, কারণ আমার তো আর কিছু মনে পড়ছে না। আন্ডার রেটেডের আমি তিন চারটে প্রোডাক্ট কিনেছিলাম, কিন্তু ওয়েলওয়েলের একটাই আই থিঙ্ক কিনে রেখেছিলাম, আর এইটা দুটো লাস্ট এমটি দুটোই, ও এই দুটো আমি কিনেও ছিলাম একই সঙ্গে শেষও হয়েছে একসঙ্গে, এটা একটা কম্বোতে আমি কিনেছিলাম, আমি এখন রিয়েলাইজ করলাম, নাইকার ব্ল্যাক ম্যাজিক কাজল আর ব্ল্যাক ম্যাজিক আইলাইনার, আইলাইনারটা ভালো, অ্যাপ্লিকেটারটা খুবই ভালো, একটাই প্রবলেম এটা ম্যাট নয়, অ্যাপ্লিকেটারটা আমার খুবই পছন্দ হয়েছিল, খুব একদম সরু প্রিসাইজ লাইনার ড্র করার জন্য না খুব ভালো, আর বেশ অনেকটা ধরার জায়গাও আছে, ভালো ব্ল্যাক বাট শাইনি, ম্যাট নয়, মানে খুব শাইনিও নয় বাট পুরোপুরি ম্যাট নয়, ওটাই ভাল লাগে না। আর এটা বেশ ভালো, এটা বেশ লং লাস্টিং, লাস্টের দিকে আমি এটা মেয়েকে টিপ পরানোর জন্য ইউজ করছিলাম, একটু বেশি লং লাস্টিং, মেয়ের ওখান থেকে মানে তোলা যায় না মেয়ের কপাল থেকে, তারপরে মাইসেলার ওয়াটার ইউজ করতে হয়, ওর স্কিনে আমি মাইসেলার ওয়াটার ইউজ করতে চাই না, তো এটা ভালোই লং লাস্টিং, এক যদি না তোমার চোখে মানে ভীষণ জল আসে, তো আমার চোখে মোটামুটি থেকে যায় 5-7 ঘন্টা, ঠিক আছে, তো সেটা আমার জন্য ভালো, কারণ আমার চোখে থাকতে চাই না কিছুই কোনো কাজলই, ঠিক আছে, আজকেও দেখো মামার একটা লাগিয়েছি, ওয়াটার লাইনটা নেই, ল্যাশ লাইনটা আছে হালকা করে, হালকাই লাগিয়েছিলাম, বাট হ্যাঁ এই দুটো হচ্ছে আমার লাস্ট এমটি। তো বেশিরভাগ জিনিসই ভালো ছিল, আর কিছু জিনিস ছিল যেগুলো আর কিনবো না, কিছু জিনিসের অলরেডি কিনে নিয়েছি, যেরকম দেখো এটা, এটা বললাম কিনে নিয়েছি, তারপর এটা, এটা কিনে নিয়েছি, তো রিপারচেস অলরেডি কিছু জিনিসের আছে, আর কিছু জিনিসের হবে ইভেনচুয়ালি, তো হোপফুলি তোমরা লাস্ট ইয়ার ভালো কাটিয়েছো, আর যদি কিছু খুব ভালো জিনিস না হয়েও থাকে, আই উইশ যে এই বছরে তোমাদের সব ইচ্ছেগুলো পূর্ণ হোক, ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার, আর চলো এরপর আমি আর একটা নাইট স্কিন কেয়ারের জন্য খুবই রিকোয়েস্ট আসছে, উইন্টার স্কিন কেয়ারের জন্য অনেকগুলো ভিডিও জমে আছে, আমার মাথায় আছে, কনসেপ্টে আছে, প্রোডাক্টস আছে, প্রোডাক্টস ইউজ করে রিভিউয়ের জন্য রেডি আছে, বাট টাইম পাচ্ছি না যে ক্যামেরার সামনে বসে আমি করব শ্যুট, জাস্ট ওই টাইমটা পাচ্ছি না। হোপফুলি আমি আবার এবছরে চেষ্টা করব কনসিস্টেন্ট থাকার, দেখা যাক, তোমরা ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং,
আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ভালো লাগলে লাইক করো, কিছু জিজ্ঞেস করার হলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে। কোনো পার্টিকুলার, এতগুলোর আমি লিঙ্ক দেবো না, কোনো পার্টিকুলার জিনিসের লিঙ্ক লাগলে সেটা আমায় কমেন্টে বলো, আমি তোমায় দিয়ে দিচ্ছি লিঙ্কটা, ঠিক আছে? ওকে, চলো, বাই, টাটা।